এখন যাচ্ছি কিসমতপুর এলবি প্রসাদ, মানে এই এলবি প্রসাদে যে ডাক্তারটা আর কি বসে, কালকে আমি আপনাদের সামনে আর আসা যায় হয়নি আর কি। কেন জানেন, কালকে আমার চোখে ওষুধ দিয়েছে এবং অনেকগুলো পরীক্ষা করা হয়েছিল, যার জন্য আমি মানে আপনাদের সামনে আসতে পারিনি, চোখ খুলে তাকাতে এবং কথা বলতে নিষেধ ছিল। তো যাই হোক, এখন একটু ভালো আছি। তো এখন সকালবেলা আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 12টা থেকে, তাই জন্য এখন আমরা যাচ্ছি। আর এদিকে দেব আছে, হ্যাঁ আমরা তৈরি হয়ে নিয়ে বেরোচ্ছি, কারণ এই এলবি প্রসাদের যে ডাক্তারটা আমাকে অপারেশন করেছিল সেই ডাক্তারটা হচ্ছে মানে এখানে আজকে বসবে না, ওই আর একটা যে কিসমতপুরের এলবি প্রসাদ আছে সেখানে বসবে, তাই জন্য আমাদের সময় নেই হাতে, তার জন্য আমরা ওখানে আজকে ডাক আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো যাই হোক, চলুন আপনাদের আমাদের আমাদের সাথে থাকুন, আপনারা দেখাতে থাকুন। দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, গাছে গাছে পরিপূর্ণ। এই যে কোনো জায়গায় আপনি একটা গাছের পাতা পড়ে আছে দেখতে পাবেন, তার মানে কি ডেইলি পরিষ্কার করা হয় প্রতিটা রাস্তা নিট অ্যান্ড ক্লিন। আমরা যাচ্ছি এখন কিসমতপুর। কিসমতপুরা এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে চলে এসেছি, বহুত দূর। এখান থেকে আমরা যেখানে ছিলাম এইটা হচ্ছে একেবারে শহরের শেষ প্রান্তে, যে কারণের জন্যে আমরা এখানটায় এখন চলে এসেছি। এবার আমরা যাব আস্তে আস্তে ভেতরে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? এটা একটা নতুন, মানে আমরা এখানে কোনোদিন আসিনি, তো আজকে এই ডাক্তার এখানে বসবে বলে তাই এখান দিয়ে স্টার্ট করে। ওই যে ওইখান দিয়ে কতটা নিচে, আমরা আবার উপরে আছি, কত বড় এরিয়া দেখুন। এখানে আমরা নতুন এলাম, মানে আমাদেরকে এখানে ট্রান্সফার করেছে যে এখানে যেহেতু ওই ডাক্তার বসে তাই জন্য। এই ডাক্তারকে দেখাতে গেলে না হলে সেই ফ্রাইডে অবধি দেরি করতে হতো, আজকে এখানে ওই ডাক্তারবাবু বসবে। আমরা এখানটায় এসেছি ওনাদেরকে দেখিয়ে, তারপরে ডিসিশন নেব। চতুর্দিকে শুধু ফুল গাছ আর গাছ। হায়দ্রাবাদের একটাই মজা, এখানে আপনি যাই করবেন দেখবেন গাছ আছে, বাড়িতে গাছ আছে, অফিসে গাছ আছে, আমাদের সব জায়গায়। আমাদের কলকাতায় যেরকম কোনো গাছের কোনো গল্প নেই, কি করে বাড়িটাকে বড় করব, আর এখানে সেটা নয়। এখানে আর কিছু যাই হোক, বিউটিফিকেশন এবং গ্রিনারি মাস্ট। এবার আমরা ঢুকছি ডাক্তার দেখাতে ভিতরে, জানি না আপনাদের ভিতরে আমি কতটা দেখাতে পারবো বা ফোন অ্যালাউ কিনা, ছবি কিন্তু সবই তামিলনাড়ু, কিছুই কথা বুঝতে পারছি না। তো চলুন এবার ভিতরে যাই।
ওয়েটিং রুম নাম্বার আমরা 2 তে বসে আছি। ডাক্তার আর 20 মিনিট পরে আসবে, তাই জন্য আমাদের যেতে হবে, তাই আমরা এখানে বসে আছি। আমি আর দেব বসে আছি দুজনে, এখন ওয়েট করতে হবে, তারপরে ওখানে যেতে হবে ভিতরে। যে ওয়েটিং রুমে আমরা বসেছিলাম, এখন আবার এখানে ওখানে কাগজ দিলাম, দিয়ে বললো আপনারা এখানে বসুন। দেখুন দিদি বসে রয়েছে, আর এদিকে দেখুন দেখুন মান কচু গাছ দিয়েও যে বিউটিফিকেশন করা যায় সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারতেন না। জঙ্গলের জন্য না, মান কচু দিয়েই বিউটিফিকেশন করেছে, করেছে আদা গাছ দিয়ে বিউটিফিকেশন। এইটা হলো আদা, দেখছেন আদা মান কচু, এরা হচ্ছে এখন এখানকার বিউটিফিকেশনের একটা পার্ট। তাছাড়া এখান থেকে আপনি সমস্তটা দেখতে পাচ্ছেন। আমরা এটাই এসেছি একটা নতুন ক্যাম্পাসে, ওকে একটু পরে আবার আসছি। সুন্দর একটা লতা গাছ, তাতে বেগুনি রঙের ফুল, গাঢ় নীল রঙের, কি অদ্ভুত লাগছে। এই দেখুন, আর এই ঘাসের পাশ দিয়ে যে টাইলসগুলো লাগানো আছে, এই টাইলসগুলো আস্তে আস্তে থেকে যাবে, আর ওই ঘাসগুলো কেটে দেওয়া হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এটা আমরা আছি কিসমতপুর ব্রাঞ্চের ভেতরে, আমরা ভেতর থেকে আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি। দেখুন শুধু গাছ আর গাছ। আমাদের ওখানে যেরকম একটা অফিস করলে আগে বিল্ডিংটা বড় করে, এখানে বিল্ডিংটা বড় না করে এরা গ্রিনারি রূপে জোর দেয়, এরা বলে ইকো ফ্রেন্ডশিপ ইজ মাস্ট। কাজেই আমরা এইরকমই একটা জায়গায় দেবীকে নিয়ে এসেছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে পার্ট বাই পার্ট। এইটা হচ্ছে একটা, এই হসপিটালে একটা আছে ফ্রি, একটা আছে জেনারেল ক্লাস, একটা আছে এলিট ক্লাস, একটা আছে ভিআইপি ক্লাস। তার মানে আপনি যদি জেনারেল ক্লাসে দেখান তার জন্য আলাদা জায়গা, ভিআইপি আর এলিট ক্লাসের জন্য এই জায়গাটা। এখানে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে, জেনারেল ক্লাসে একটু দেরি হবে, ফ্রিতেও দেরি হবে, ট্রিটমেন্ট একই ডাক্তার দেখবে। কিন্তু আগে এলিট ক্লাস এবং ভিআইপি ক্লাসদের জন্য আগে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে দেখে, এবং সেই একই ডাক্তার আবার যখন ফ্রিতে দেখবে তখন হয়তো সময়টা তাদের বেশি লাগবে। যে কারণের জন্যে আমাদের এখানে আমরা দীর্ঘদিন ধরেই দেখাচ্ছি, কিন্তু এই ক্যাম্পাসে না, এই ক্যাম্পাসটা খুবই ছোট। হায়দ্রাবাদের এলবি প্রসাদ বঞ্জারা হিলসেরটা অনেক বড়, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। যখনই এলবি প্রসাদের বঞ্জারা হিলসে যখনই পেশেন্ট বেশি হয়ে যায় বা সেই ডাক্তারকেই দরকার, যে ডাক্তার ওখানে নেই, পেশেন্ট যদি মনে করে যে হ্যাঁ আমরা তাকে আগে দেখিয়ে নেব এবং তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে, তখন তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। যেমনি বঞ্জারা হিলস থেকে এই কিসমতপুর ব্রাঞ্চে বা ক্যাম্পাসে আসার জন্যে অটো ভাড়া লাগে 400 থেকে 450 টাকা। আপনি যদি কপাল ভালো থাকে কোনো অটোওয়ালাকে পেয়ে যান, 300 টাকাতেও আসতে পারেন, 250 টাকাতেও আসতে পারেন।
আড়াইশো টাকার ন মানে নিচে কিন্তু কেউ আসবে না। তার মানে এতটাই দূর, প্রায় মানে টানা অটোটা চালালেও, এখানকার অটোগুলো একটু বড় হয়, অটো চালালেও এক ঘন্টা পাক্কা লাগে, মানে এতটাই দূরে। আমরা 10:55 উঠেছি আর নামলাম পাক্কা 11:30, আমি টাইমটা দেখে নিয়েছি, তো এতটাই দূর। যে কারণের জন্যে আপনারা যদি কখনো এরকম কিসমতপুর ব্রাঞ্চে বা ক্যাম্পাসে আসতে বলে, আপনাদের পকেটের টাকাটাকেও ভেবে নেবেন যে হ্যাঁ আমি ওখানটায় যাব, কিন্তু দেখলেন আপ ডাউনে তো 600 টাকা তো অটো ভাড়াই লেগে যাবে। তা এই অটো ভাড়া যাতে, এই অটো ছাড়া কিন্তু আপনি অন্য কিছুতে আসতে পারবেন না। ট্রিটমেন্ট খুব ভালো, সময় বাঁচানোর জন্য। ধরুন আমরা যারা প্রবাসী, আমরা বাইরে থেকে আসি, অন্য রাজ্য থেকে আসি, অন্য স্টেট থেকে আসি, আমাদেরকে তখন কি করে বলে আপনি কদিনের জন্য এসেছেন, আমি হয়তো বললাম 4 দিনের জন্য, আপনার এই চিকিৎসা কিন্তু এই 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অতএব এই 4 দিনের জন্য কমপ্লিট করতে গেলে যে ডাক্তারকে দরকার, আমাদের ওখানে যেরকম যে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে দিল তা হবে না, কিন্তু বিশেষজ্ঞ সেইটার উপরে যিনি সবচেয়ে বেশি ভালো পারদর্শী তাকে দিয়েই ট্রিটমেন্ট করাবে। আর ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে তো সময় দিতে হবে। এই কারণের জন্যে আমরা বাঞ্জারা হিলস থেকে চলে এসেছি কিসমতপুর ক্যাম্পাসে, এবং এখানে আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। আমাদের প্রথমে ছিল এই ক্যাফেটেরিয়ার, ওখানে বসতে দিয়েছিল, সেখান থেকে আমরা চলে এসেছি ওয়েটিং লাউঞ্জে, এখানে বসে আছি। এরপরে মানে জেনারেল এবং ফ্রি যেখানটায় করা হয় সেই জায়গাটাও আমরা দেখিয়ে দেব। তাহলে এখন আপনারা দেখতে থাকুন, দেখুন এরপরে কি হয়। এই দেখুন এখনও আমরা বসে রয়েছি, এদিকে টিভি চলছে, আমরা টিভি দেখছি, ডাক্তার এখনও ডাকেনি। তো ওয়েট করি। আমাদের কিসমতপুরে আমাদের এখন বাজে কটা বাজে? 3টে বাজে। আমার অপারেশন করতে হবে, যার জন্য এখান থেকে খেয়ে আবার এখানে ওই যে মেন যে ব্রাঞ্চটা সেখানে আমাদের রক্ত পরীক্ষা নেবে। তো এখান থেকে যেতে যেতে প্রায় আমাদের 1 ঘন্টার উপর লেগে যাবে, তার জন্য এখানে খেয়ে নিচ্ছি। এই দেখুন এটা মনে হয় ডালটা কি আছে, সবজি, এটা একটা কি আছে জানি না, বেগুন দিয়ে ওই দই ঠই দিয়ে আর একটা ভাজি আছে। এই রুটির পরে আবার ভাত দেবে, আপাতত দুটো পরোটা দিয়েছে, এই পরোটা দুটোর পরে আবার ভাত, আবার ভাত দেবে। আর আমি খাচ্ছি ভাত আর টক দই। ওকে, তো তাড়াতাড়ি খেয়ে নি, না হলে আবার ওখানে গেলে আমাদের দেরি হয়ে যাবে, কাল অপারেশন আছে, পরে ডিটেইলসে আমরা ওখানে গিয়ে বলবো। ঠিক আছে, এবার দেখুন আমরা লিফটে উঠবো, নিচে যাব। এই ঢুকে গেলাম, আমরা এখানে খেয়ে নিলাম, এবার পুরনো এলবি প্রসাদে আমরা যাব। ওখানে গিয়ে আমার ব্লাড টেস্ট হবে, কালকে অপারেশন আছে, তাই যেহেতু এখন 3টে বেজে গেছে তাই এখানকার ক্যান্টিনে খেয়ে নিলাম। খাবার খুবই টেস্টি এবং খুবই সুন্দর। আমরা এবার বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে, না হলে ওখানে আমার ব্লাড টেস্ট হবে। আরো কোনো, এখানে তো কিছু টেস্ট হলো, প্রচুর টেস্ট হলো এখানে, দুঃখের বিষয় এটাই, আমার আর মনটা ঠিক ভালো লাগছে না। ওদিকে মায়ের শরীরটাও ভালো নেই, খুব খারাপ। এদিকে আমার এমার্জেন্সি অপারেশন আছে, সময় যখন খারাপ হয় এইভাবেই খারাপ হয়। আর আমার হচ্ছে মানে ইনফেকশন হয়ে গেছে, যার জন্যে ওরা আর বেশি দিন দেরি করলো না, তাই তাড়াতাড়ি করার জন্য আমরা এখন হাঁটছি। ওখান থেকে এবার অটো ধরবো, তারপরে আবার ওই এলবি প্রসাদে যাবে। প্রায় 1.5 লক্ষ টাকার প্যাকেজ করলো, আপনাদের ডিটেলসে আমরা গিয়ে বলবো, কারণ কালকে কিছু আমাদের গলায় কথা আসছে না, কথা বলতে পারছি না। কালকে কিছু রিপোর্ট করেছিল, যার জন্যে আপনাদের সামনে আর ক্যামেরা ধরে আসিনি। একটা তো চিন্তা হোক হয়, যতই হোক অপারেশন তো, এই হোক, যেটুকু আপনাদের দেখাতে পাচ্ছি সেটুকু দেখুন।
ওদিকে মেয়েরও এক্সাম আছে, তাই জন্য মেয়ে খুব টেন্সডে আছে। ঠিক আছে, আমরা এবার যাই এই এলবি প্রসাদ ছেড়ে। এবার আমরা বানজারে হিলসে এলবি প্রসাদে অটোতে আমরা চেপে গেছি, এবারে যাচ্ছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট তো লাগবেই, দেখি সাথে থাকুন। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে ডন বস্কো স্কুল এর গেট। আমরা এইটাকে ক্রস করে এবার যাচ্ছি, আমরা যাচ্ছি। এবার আপনাদের সামনে দেখাবো এখানকার বিখ্যাত এক কালী মন্দির, যে কালী মন্দিরকে এরা খুব রেসপেক্ট দেয়। এবং যেহেতু এখানে অনেক কিছুই, আপনি কোথাও ঘুরলে কিন্তু এত কালী মন্দির দেখতে পারবেন না এরকম, কিন্তু এই কালী মন্দিরটাকে এরা খুব মানে এবং এরা বলে যে এটা বিখ্যাত ইম্পর্টেন্ট একটা জায়গা কালী মন্দির। এই যে আমাদের আমাদের কালী মন্দির কি এই কালী মন্দিরের পাশেই ময়ূর আছে, আমরা ময়ূরও দেখলাম কিন্তু দেখাতে পারলাম না আপনাকে। এই কালী মন্দির যাচ্ছে, ওকে আমরা এবারে এগোচ্ছি বাঞ্জারা হিলসের দিকে, আপনারা সঙ্গে থাকুন। এই সেই বিখ্যাত কালী মন্দির দেখুন, দেখছেন আপনারা এখন কিসমতপুরের কালী মন্দির। এই দেখো এখানে দেখুন এই নারকেলের ডালাগুলো পুজোয় দিয়ে থাকে, দেখতে পেয়েছেন এখানে সমস্ত মেলার মতন বসে। কিন্তু যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি আপনাদের সব দেখাতে পারছি না, এখানে এই সমস্ত আমাদের এরকম বিভিন্ন মন্দিরে মেলা বসে, দোকান বসে, সেরকম দোকান বসে। এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন পাশে কত মন্দির। এবারে যাচ্ছি মেন এলবি প্রসাদে বানজারে হিলসে, ওখানে আবার কাজ আছে। তাহলে পরের ব্লকে দেখা হবে, আপনারা আমাদের সাথে থাকুন।